ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বাচ্চা সন্তান 7 দিনের দিন চুল কাটা ও সে পরিমাণ চাঁদি সাদকা করা কি? জি, যদি বাচ্চা সন্তান হয় তাহলে 7 দিনের দিন তার আকিকা করা যাবে, তার নাম রাখা যাবে এবং তার মাথা নাড়া করে সে চুল পরিমাণ সম পরিমাণ চাঁদি সাদকা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল গোলাম মুরতাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিইহি ওয়া তুসাম্মা ফীহি ويحلق رأسه. رسول الله صلى الله عليه وسلم বলেছেন যে প্রতিটা বাচ্চা সন্তান তার আকিকার সাথে আটকে থাকে, আকিকার সাথে আটকে থাকে। তার বয়স যখন 7 দিনের সাত হবে, 7 দিন হবে, তখন তার পক্ষ থেকে আকিকা দেওয়া হবে আর তার নাম করা হবে, সুন্দর একটা নাম রাখা হবে এবং তার মাথা নাড়া করা হবে। এই হাদিসটি তিরমিজি আবু দাওয়দ এর মধ্যে রয়েছে, আল্লামা আলবানি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহি বলেছেন। আর আকিকা দিতে হবে কিভাবে? আনিল গোলামি শাতানি মুকাফাতান, সমবয়সী দুটি ছাগল যদি সন্তান হয়, সন্তান ছেলে সন্তান যদি হয় তাহলে দুটি ছাগল দিতে সমবয়সী। ও আনিল জারিয়াতি শাত, এবং যদি কন্যা সন্তান হয় তাহলে একটি ছাগল দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মত করেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ফাতিমা ইহলিকি রাসাহু, হাসানের তুমি মাথাটাকে নাড়া করে দাও, ওয়া তাসাদদিকি বিজানাতি শাআরিহি ফিদ্দা, এবং তার চুলের সমপরিমাণে চাঁদি সাদকা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাবি বলছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটিকে ওজন করে এক দিরহামের ওজন হলো সেই চুলগুলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাদকা করলেন। তবে যদি কন্যা সন্তান হয় তাহলে এটা মাশরু নয়। ফতোয়া লেজনা দায়মিয়া সৌদি আরবের ফতোয়া কমিটিকে জিজ্ঞাসা করা হয়েছিল, যদি কোনো কন্যা সন্তান হয় তাহলে তার কি মাথা নাড়া করে তার চুলের সম পরিমাণ সাদকা করা যাবে? বলছেন না, যদি কন্যা সন্তান হয় তাহলে সেটা করা যাবে, আর যদি মহিলা সন্তান হয় তা মহিলা হয় বা কন্যা সন্তান হয় তাহলে হবে না। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রতিটা সন্তান যে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তারপরে কি তার মাথা নাড়া করে চুলের পরিমাণ সাদকা করা যাবে? উনি বললেন, শাউল মওলুদ ইহলাকু ফিল ইয়াউমি সাদি ইযা কানা যাকারান, যদি কন্যা সন্তান হয় তাহলে, ওয়া আম্মাল উনসা ফালা ইহলাকু রাসাহা, তার মাথা নাড়া করা যাবে না।